আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে একটি সমস্যা অনেকে পড়েছেন, এই প্রশ্নগুলোর তথ্য অনেকে জানতে চেয়েছেন যে যাদের ফেসবুক গ্রুপ আছে তারা এই যে পয়েন্টস নামে যে অপশনটা কেন আসে এবং এই পয়েন্টস এর মাধ্যমে কি ইনকাম করা সম্ভব। যাদের ফেসবুক গ্রুপ আছে তারা ইতিমধ্যে পয়েন্টস এর সাথে অনেকেই জনপ্রিয় হয়ে উঠেছেন, তো এই পয়েন্টসটা কেন আসে এবং এই পয়েন্টস এর করণীয় কি, এই পয়েন্টসটা থাকলে কি ইনকাম করা সম্ভব, বা এই পয়েন্টস এর কার্যকরিতা কি কি, একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিব এই পয়েন্টস এর মূলত বিষয় কোনটা, বা এই পয়েন্টস এর কারণ কি, এই পয়েন্টসটা এখানে কেন দেয় এবং আপনি যখন একটি গ্রুপে পোস্ট করেন তখন এই পয়েন্টস গুলো বাড়তে থাকে কেন, এই পয়েন্টস বাড়তে থাকে এবং এই পয়েন্টস এর কার্যকারিতা কি, এই পয়েন্টস কিভাবে কি করবেন, একদম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাদের ফেসবুক গ্রুপ আছে এবং যারা গ্রুপে জয়েন্ট আছেন অবশ্যই এই পয়েন্ট সম্পর্কে আপনাদের জানা খুবই জরুরি। চলুন আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই পয়েন্টস এর কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন এবং এই পয়েন্টস কেন আসে, কি করণীয়, একদম এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুল টপিক বুঝিয়ে দিব। চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। তো এখান থেকে সরাসরি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে চলে যাবো আমরা সরাসরি আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশন আসার সাথে সাথে উপরে আমরা একটি থ্রি ডট আইকন পেয়ে যাব, সেটিং আইকনে যাওয়ার জন্য সেটিং আইকনে টাচ করব এবং নিচে পেয়ে যাব গ্রুপ আইকন, সরাসরি গ্রুপে একটি ক্লিক করব এবং এখান থেকে আমরা পেয়ে যাব ইওর গ্রুপস, সরাসরি ইওর গ্রুপস একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করা মাত্র আমাদের গ্রুপটা আমরা এখানে পেয়ে যাব, অর্থাৎ যে গ্রুপগুলোতে আমরা জয়েন আছি সবগুলো পেয়ে যাব। তো আমাদের গ্রুপটাতে আমরা প্রবেশ করলাম এবং এখানে আসার সাথে সাথে দেখতে পেয়েছেন ইওর বলে একটি অপশন আছে, তো যাদের গ্রুপে আপনারা জয়েন আছেন তারাও এই গ্রুপে টাচ করলে এখানে ইওর নামে একটি অপশন দেখতে পাবেন, সরাসরি ইওর একটি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টস কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 70 পয়েন্টস, এখানে কিন্তু অনেকের হাজার হাজার লক্ষ লক্ষ পয়েন্টস জমা হয়ে গেছে। এই পয়েন্টস এখানে আসা বা এখানে জমা হওয়ার কারণ কি সেই বিস্তারিত আমি আপনাদেরকে কথা বলবো এবং এই পয়েন্টস এর মাধ্যমে কিন্তু আপনারা আরো বিস্তারিত পাবেন, যে পয়েন্টস এর মাধ্যমে আপনারা যে ব্যাচ গুলো আছে সেই ব্যাচ গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, গ্রুপ যে ব্যাচ, এক কথা বলতে গেলে এখানে দেখতে পেয়েছেন নিউ মেম্বার কনভার্সন যে স্টার, মানে এখানে অপশন পেয়ে যাবেন স্টেটার, এই যে অপশন গুলো আরো এখানে অপশন পেয়ে যাবেন, অনেক অপশন এখানে আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন যত বেশি আপনাদের পয়েন্টস হবে। এবার মূলত বলা যাক যে পয়েন্টস এর মাধ্যমে কিভাবে বুঝবেন যে আপনার এগুলো হচ্ছে। তো এখানে যখন আপনার হাজার হাজার পয়েন্টস হবে, শত শত পয়েন্টস হবে, তখন এখানে যে গ্রুপ যে ব্যান্ড গুলো আছে গ্রুপ ব্যাচ গুলো আপনারা এখানে আস্তে আস্তে পাইতে শুরু করবেন এবং এই পয়েন্টস এর উপকারিতা হচ্ছে আপনারা যখন বেশি পয়েন্টস পেয়ে যাবেন একটি অডিয়েন্স যখন আপনার প্রোফাইলে প্রবেশ করবে তখন দেখবে যে এই গ্রুপে আপনি রেগুলার একটি কন্টেন্ট, রেগুলার একটি অডিয়েন্স আসেন, রেগুলার পোস্ট করেন, তার জন্য কিন্তু আপনার এতগুলো পয়েন্ট এবং সবাই আপনাকে কমেন্ট করবে, এনগেজমেন্ট বাড়াবে, লাইক দিবে, ফলো করবে। আপনি এই যত গ্রুপে পয়েন্টস বাড়াবেন তত কিন্তু আপনার লাইক এনগেজমেন্ট বাড়ার অনেক চান্স আছে, কারণ আপনি এই গ্রুপে অনেকদিন ধরে আছেন এবং এই গ্রুপের সাথে অনেকদিন ধরে জড়িত আছেন যেহেতু আপনার পয়েন্টস বাড়তেছে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা পয়েন্টস বাড়াবো কি করে। হ্যাঁ, এই পয়েন্টসটা আপনি তখনই বাড়াতে পারবেন যখন একটি গ্রুপে বারবার অর্থাৎ একাধিক পোস্ট করবেন, মানে আপনি সমস্যার কথা সেখানে জানাবেন। যেমন এই যে আরফা টেক অন যে গ্রুপটা, এখানে কিন্তু অনেকে সমস্যার কথা জানিয়ে থাকে এবং অনেকে সমাধান পেয়ে যান, তো এখানে যারা যারা পেয়েছেন অবশ্যই তাদের কিন্তু পয়েন্টস দেওয়া হয়েছে, এরকম পয়েন্টস দেওয়া হয়ে থাকে। এবার এই পয়েন্টস এর মাধ্যমে কিন্তু কিছু স্পেশাল আছে, টপ ফান, টপ ব্যাচ, মানে এই যে অপশন গুলো পান, এই টপ ফান টপ ব্যাচ গুলো কিন্তু এই গ্রুপের মাধ্যমে পেয়ে যান। তো এখানে যত বেশি কয়েন পয়েন্ট থাকবে, কয়েন থাকবে, পয়েন্ট থাকবে, তত বেশি কিন্তু আপনি এখানে ব্যাচ গুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের অন্য আরেকটা গ্রুপে জয়েন্ট হয়ে, এখানে দেখতে পাচ্ছেন আমরা টেক বঙ্গ ভাইয়ের যে গ্রুপটা আছে টেক বঙ্গ ভাইয়ের গ্রুপে আমরা প্রবেশ করলাম এবং এখান থেকে আমরা পেয়ে যাবো ইওর যে অপশনটা, ইওর একটি ক্লিক করলে এখানে কিন্তু আমরা কোনো পোস্ট করি না, ইদানিং কোনো পোস্ট করা হয়নি, তার জন্য কিন্তু এখানে কোনো পোস্ট বা পয়েন্ট এখানে দেখায়নি। আমি যখন একটি পোস্ট করবো তখনই কিন্তু আমার এখানে একটি পয়েন্ট দেখাবে বা 100 পয়েন্ট দেখাবে এবং পয়েন্ট দেখাবে। তো আপনি যত বেশি পোস্ট করবেন যত সমস্যার সমাধান করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টপ কন্ট্রিবিউটার যে অপশনটা, এখানে কিন্তু ইনি কিন্তু অনেক পয়েন্ট অর্জন করছে যার জন্য কিন্তু এই পয়েন্টস গুলো এখানে দেখিয়েছে, দেখতে পাচ্ছেন 283 পয়েন্টস। তারপর এখানে কিন্তু টপ কমেন্টসার যে অপশনটা এটা কিন্তু পেয়ে গেছে। এই যে টপ যে অপশনটা, টপ অপশনটা কিন্তু সবাই পাবেন না, এটা আমি আবার বলছি, টপ অপশনটা কিন্তু সবাই পাবেন না, এই টপ অপশন না শুধুমাত্র গ্রুপে 10 জন পাবে, যে 10 জন বেশি একাধিক পোস্ট করেছে সমস্যার কথা এই গ্রুপে জানিয়েছে তারাই শুধুমাত্র পাবে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে পয়েন্টস এর বিষয়টা এবং এই পয়েন্টস টা শুধুমাত্র এই কারণে এসে থাকে, ফেসবুকে পোস্ট করলে বা ফেসবুক গ্রুপে পোস্ট করলে এই পয়েন্টস গুলো ফেসবুক আপনাদেরকে দিয়ে থাকে এই যে গ্রুপ মেম্বার চেনার জন্য, মানে গ্রুপের যে অডিয়েন্স গুলো টিকে থাকার জন্য, গ্রুপে কোন অডিয়েন্স বেশি পোস্ট করতেছে এইরকম যে যাচাই বাছাই গুলো, এগুলোর জন্য পয়েন্টস টা মূলত এসে থাকে। তো পয়েন্টস টা একাধিক ততটা বেশি গুরুত্বপূর্ণ না, তো এই জন্য এই পয়েন্টস টা এখানে এসে থাকে। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন তার জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে। যদি ভিডিও ভালো লাগে
বা উপকার পেয়ে থাকেন কোনো কথার মাধ্যমে, তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। আর ভিডিওটি ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে ফলো করে টাইমলাইনে শেয়ার করে আপনাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণে দয়া হলো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।